আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় জবানবন্দি দিয়েছেন সাবেক আইজিবি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সকালে ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি জবানবন্দি দেন। জুলাই আগস্ট গণহত্যা মামলায় প্রথম কোনো সরকারি কর্মকর্তা জবানবন্দি দিলেন। গণহত্যার রাজ সাক্ষী হতে পারেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ছাত্র জনতার আন্দোলন চলার সময় পুলিশকে কারা গুলি করার নির্দেশ দিয়েছিল তা উঠে আসতে পারে তার জবানবন্দিতে। আর শেষ পর্যন্ত চৌধুরী মামুন রাজ সাক্ষী না হলেও 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারেন। 3রা সেপ্টেম্বর উত্তরা থেকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়। কয়েকটি থানার 17 মামলায় তাকে কয়েক দফায় 66 দিনের রিমান্ডে নেওয়া হয়।